হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিউজিক ধারা। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকেরও আমি আপনাদের একটি রিকোয়েস্টেড গান নিয়ে চলে এসেছি, সেটি হলো ইয়ে রাতে ইয়ে মৌসুম। এবং এই গানটি শেখানোর জন্য আমার কাছে অনেকদিন ধরেই একটি রিকোয়েস্ট পেন্ডিং পড়েছিল। সো আজকের আমি আপনাদের এই গানটা গিটারে কী করে প্লে করতে হয় সেটি শেখাবো। সো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও লেসন দিয়ে শুরু করা যাক। সো এই গানটি যে স্কেলে আছে সেটি হলো এফ মাইনার, এই স্কেলের উপরে এই গানটা আছে পুরো গানটা। সো ফার্স্ট হচ্ছে আমি নোটেশনগুলি বলছি, তারপর প্লে করে দেখাচ্ছি। সো প্রথমে গানটা স্টার্ট হচ্ছে তিন নম্বর স্ট্রিং 10 নম্বর ফ্রেট দুবার প্লে করতে হবে। নেক্সট হচ্ছে 2 নম্বর স্ট্রিং 9 নম্বর ফ্রেট, 8 নম্বর ফ্রেট, আবারও 3 নম্বর স্ট্রিং 10 নম্বর ফ্রেট দুবার, তারপরে 2 নম্বর স্ট্রিং 9 নম্বর ফ্রেট, 8 নম্বর ফ্রেট, তারপর আবারও সেম 3 নম্বর স্ট্রিং 10 নম্বর ফ্রেট দুবার, 2 নম্বর স্ট্রিং 9 নম্বর ফ্রেট, তারপরে 8 নম্বর ফ্রেট, তারপর আবারও সেম একইভাবে 3 নম্বর স্ট্রিং 10 নম্বর ফ্রেট, কিন্তু এইবারে একবার প্লে হবে, তারপরে 9 নম্বর ফ্রেট দুবার। নেক্সট হচ্ছে 4 নম্বর স্ট্রিং 10 নম্বর ফ্রেট, তারপরে আসছি 2 নম্বর স্ট্রিং 8 নম্বর ফ্রেট দুবার প্লে করতে হবে, তারপরে নেক্সট হচ্ছে 3 নম্বর স্ট্রিং 10 নম্বর ফ্রেট দুবার, পুরো জিনিসটা টোটাল দুবার রিপিট করতে হবে। এবার আমি প্লে করে দেখাচ্ছি। ওকে, তারপরে আসছি 1 নম্বর স্ট্রিং 8 নম্বর ফ্রেট টোটাল তিনবার প্লে করতে থাকবে, তারপরে 2 নম্বর স্ট্রিং 11 নম্বর ফ্রেট, আবারও 1 নম্বর স্ট্রিং 8 নম্বর ফ্রেট 9 নম্বর ফ্রেট, তারপরে 2 নম্বর স্ট্রিং 11 নম্বর ফ্রেট তিনবার 9 নম্বর ফ্রেট, আবারও 11 নম্বর ফ্রেট, তারপরে 1 নম্বর স্ট্রিং 8 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিং 9 নম্বর ফ্রেট, 11 নম্বর ফ্রেট, আবারও 9 নম্বর ফ্রেট, 11 নম্বর ফ্রেট, তারপর আবারও 9 নম্বর ফ্রেট, আর হচ্ছে 8 নম্বর ফ্রেট। তাহলে এই পার্টটা আমি এবার প্লে করে দেখাচ্ছি। এটা করার পরে আবারও এ রাতে এই মৌসুম যে লাইনটি আছে, মানে প্রথমে যেটা দেখানো ওইটা আবার রিপিট করতে হবে। তাহলে আমি আবার প্লে করছি এটা, তাহলে আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। এবার আসছি অন্তরের পার্টে। ফার্স্ট হচ্ছে আমি নোটেশনগুলি বলছি, তারপর প্লে করে দেখাচ্ছি। সো ফার্স্ট হচ্ছে 1 নম্বর স্ট্রিং 8 নম্বর ফ্রেট দুবার, এখান থেকে স্লাইড আপ করে 13 নম্বর ফ্রেটে আসতে হবে। নেক্সট হচ্ছে 11 নম্বর ফ্রেট, 9 নম্বর ফ্রেট, 8 নম্বর ফ্রেট, তারপরে 2 নম্বর স্ট্রিং 11 নম্বর ফ্রেট, তারপরে আবারও সেম 2 নম্বর স্ট্রিং 11 নম্বর ফ্রেটে দুবার প্লে করতে হবে। নেক্সট হচ্ছে 1 নম্বর স্ট্রিং 8 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিং 10 নম্বর ফ্রেট, 11 নম্বর ফ্রেট, 1 নম্বর স্ট্রিং 8 নম্বর ফ্রেট, 9 নম্বর ফ্রেট, আর 8 নম্বর ফ্রেট। এই পুরো জিনিসটা টোটাল দুবার রিপিট করতে হবে। এবার আমি প্লে করে দেখাচ্ছি। তারপরে আসছি 1 নম্বর স্ট্রিং 8 নম্বর ফ্রেট দুবার, তারপরে 11 নম্বর ফ্রেট, 10 নম্বর ফ্রেট, আবারও 11 নম্বর ফ্রেট, 10 নম্বর ফ্রেট, আবারও 11 নম্বর ফ্রেট, নেক্সট হচ্ছে 8 নম্বর ফ্রেট দুবার, তারপরে আবারও সেম 11 নম্বর ফ্রেট, 10 নম্বর ফ্রেট, 11 নম্বর ফ্রেট, 10 নম্বর ফ্রেট, আবারও 11 নম্বর ফ্রেট, তারপরে নেক্সট হচ্ছে 1 নম্বর স্ট্রিং ওই 8 নম্বর ফ্রেট দুবার, 9 নম্বর ফ্রেট, 11 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিং, তারপরে হচ্ছে 1 নম্বর স্ট্রিং 8 নম্বর ফ্রেট, নেক্সট হচ্ছে 2 নম্বর স্ট্রিং 9 নম্বর ফ্রেট দুবার, 8
নম্বর ফ্রেড, তিন নম্বর স্ট্রিং দশ নম্বর ফ্রেড, দু নম্বর স্ট্রিং আট নম্বর ফ্রেড, তারপরে এগারো নম্বর ফ্রেড, আর লাস্ট হচ্ছে দু নম্বর স্ট্রিং ন নম্বর ফ্রেড। তাহলে এই লাস্টের পার্টটা আমি এবার প্লে করছি। এটা করে আবারও ওই সেম এ রাতে এই মৌসুম যে লাইনটি আছে সেখানে ফেরত যাবে। ফেরত যাওয়ার পরে তারপরে আবারও সেমভাবে পরের দুটো অন্তরা প্লে হবে, যেরকমভাবে এই ফার্স্ট অন্তরাটা প্লে হলো। হওয়ার পরে আবারও গানের প্রথমে ফেরত গিয়ে গানটি শেষ হবে। সো দ্যাটস ইট গাইস, আশা করছি আমি আপনাদের আজকের লেসনটি শেখাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো রকমের কোশ্চেন বা কোনো রকমের ডাউট থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাকে সেগুলি জানাতে পারেন। এর পাশাপাশি আপনাদের যদি কোনো গানের রিকোয়েস্ট অথবা কোনো মিউজিকের রিকোয়েস্ট অথবা গিটার রিলেটেড কোনো কিছু কোয়েরি থাকে সেটিও নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আমার সাথে যদি আপনারা ডাইরেক্টলি কানেক্টেড থাকতে চান তাহলে আমার ইনস্টাগ্রাম ফেসবুক আইডি নিচে শো করছি, আপনারা চাইলে সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারেন অথবা চাইলে সরাসরি আমাকে মেসেজও করতে পারেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার সমস্ত লেটেস্ট ভিডিওগুলির আপডেট খুবই সহজে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী একটি ভিডিও লেসনে। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ রকিং।